আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আজকে আমরা অতি প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যেই কারণে আমাদের কিডনি রোগে আক্রান্ত হতে হয় এবং আমরা যেই কারণে আমরা কিডনি বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, এই সমস্যাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ কিডনির রোগ বর্তমানে অনেক মারাত্মক একটা রোগ। কিডনির সমস্যায় যারা ভুগতেছেন ওরা অনেক বেশি সাফার করতেছেন কন্টিনিউ লাইফটাকে, এবং আপনারা মানসিকভাবে সব দিক দিয়ে আপনারা অনেক বেশি দুশ্চিন্তায় আপনাদের জীবন অতিবাহিত করতেছেন, এবং এটা খুবই পেইনফুল আপনাদের জন্য, এবং এটা লাইফের ক্ষেত্রে খুবই মানে খুবই খারাপ অবস্থা আপনারা পার করতেছেন। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে, আপনারা এই যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিডনির ধরন, কিডনির রুগীদের আক্রান্ত রুগীদের কী কী ধরনের কী কী অভ্যাস বদ অভ্যাস রয়েছে এবং যে কারণে কিডনি রোগে আক্রান্ত হতে পারেন, এই বিষয়গুলো আপনারা মেনে চললেই হবে। অর্থাৎ প্রস্রাব আটকে রাখলে কিডনির সমস্যা হয়, অর্থাৎ প্রস্রাব কখনোই আমরা আটকে রাখবো না। যদি আমাদের প্রস্রাব ধরে অবশ্যই আমরা দ্রুত প্রস্রাব কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করব, পর্যাপ্ত পানি না পান না করা। যদি কারোর পর্যাপ্ত পানি, একটা মানুষের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যতটুকু পানি প্রয়োজন পান করা উচিত, অর্থাৎ 3 থেকে 5 লিটার, সে যদি তার চেয়ে অনেক বেশি কম পানি পান করে তাহলে তার ডাইজেশনটা ঠিকমতো হবে না এবং তার কিডনি সার্কুলেশন ঠিকমতো হবে না, এবং এটা তার স্বাস্থ্যের জন্য অনেক মারাত্মক একটা ক্ষতি নিয়ে আসবে, ঠিক আছে? সুতরাং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ডায়াবেটিস থাকা, যদি ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসটা যদি অনেক বেশি মাত্রায় থাকে, যতটুকু ডায়াবেটিস থাকার কথা একটা নির্দিষ্ট কম মানে রেঞ্জের মধ্যে যদি না থাকে, অতিরিক্ত ডায়াবেটিস থাকে, তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি কিডনিতে সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগতেছেন, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে লাইফ খুবই খুবই বেদনাদায়ক এবং খুবই পেইনফুল হয়ে যাচ্ছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট যে আপনারা রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, কারণ মানসিক দুশ্চিন্তা একটা মানুষকে কখনোই একটা সুফল নিয়ে আসে না এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক বড় ধরনের উপকারী অবস্থা বয়ে আনে না। সুতরাং অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে মানসিক দুশ্চিন্তায় আপনি কখনোই করবেন না। আপনি চেষ্টা করবেন আপনি মানসিক দুশ্চিন্তা থেকে যতটুকু দূরে থাকা, বেশি বেশি প্রোটিন খাওয়া। যারা অতিরিক্ত প্রোটিন খায়, প্রোটিন জাতীয় খাবার খায়, তাদের জন্য এটা খুবই অস্বস্তিকর, কারণ অতিরিক্ত প্রোটিন কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না, এটা স্বাস্থ্যের আরও অনেক বড় ধরনের ক্ষতি নিয়ে আসে। সুতরাং যারা জিম করেন ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা অতিরিক্ত প্রোটিন খাবেন না। জিম করেন ভাই, জিম করার প্রয়োজন আছে, স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজন জিম, কিন্তু অতিরিক্ত প্রোটিন সেবন করবেন না, তাহলে এটা আপনার কিডনির জন্য অনেক মারাত্মক ক্ষতি নিয়ে আসতে পারে। অতিরিক্ত যদি কায়িক পরিশ্রম করে, যদি কেউ যতটুকু পরিশ্রম করার কথা প্রয়োজন স্বাভাবিক অবস্থায় অনেক বেশি পরিশ্রম করে, তাহলে তার স্বাস্থ্যের জন্য এটা তার কিডনিতে সমস্যা ফেলতে পারে। এবং লবণ বেশি খেলে, লবণ কিন্তু একটা খুব আমরা প্রায়ই বলি যে লবণ যত সম্ভব কম খাওয়া, কারণ বিশেষ করে লবণ হিসেবে তরকারির সাথে খান, যে খাবারের সাথে আলাদা করে লবণ খাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? লবণ বেশি খেলে সেটা লবণ হিসেবে একটা সোডিয়াম ক্লোরাইড, আর লবণটা যদি বেশি খান সেটা স্বাস্থ্যের অনেক বড় ধরনের ক্ষতি নিয়ে আসে এবং বডির সোডিয়াম ক্লোরাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং এর কারণে কিডনি ড্যামেজ হতে পারে, তারপরে আপনার কিডনিতে পাথর হতে পারে। এবং কোমল পানীয় যত সম্ভব কম খাওয়া, কোমল পানি যত সম্ভব কম খাওয়া, পারলে না খাইতে পারলে আরও ভালো, ঠিক আছে? যত সম্ভব কোমল পানীয় পরিত্যাগ করা, ব্যথানাক ওষুধ একদম পরিহার করা, কারণ ব্যথার যে ওষুধগুলা, বিশেষ করে আপনার টাফনিল জাতীয় যে মেডিসিনগুলা, তারপরে রুলাক, এইসব ধরনের মেডিসিন কখনোই যত সম্ভব না খাওয়া, খাইলেও অবশ্যই এর সাথে গ্যাস্ট্রিকের মেডিসিন না খাওয়া, গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়া, অবশ্যই ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া, ঠিক আছে? তা না হলে কিন্তু কিডনির অনেক বড় ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে। ধূমপানে আসক্ত যদি থাকে এবং ধূমপানের সমস্যায় যদি আপনারা সাফার করতে থাকেন, যত সম্ভব ধূমপানে থেকে পরিহার করা, আছে? আর যদি আমাদের ঘুম কম হয়, এটাও কিডনির অনেক মারাত্মক ধরনের ক্ষতি সাধন করে। সুতরাং যাদের ঘুম কম হয়, এরকম সমস্যা ভুগতেছেন, আপনারা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমানোর অভ্যাস তৈরি করুন, ঠিক আছে? চিকিৎসা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করবেন না। আপনার কিডনি হয়তো ভিতরে ভিতরে ড্যামেজ হয়ে গেছে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতেছেন না, আপনি অবহেলা করতেছেন, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক মারাত্মক ক্ষতি নিয়ে আসে এবং আপনার জীবনের জন্য অনেক মারাত্মক ক্ষতি,
ঠিক আছে, আল্লাহ আপনারা যদি নিয়মগুলো মেনে চলেন তাহলে অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। আর এটা ভাই কিডনি খুব মারাত্মক একটা সমস্যা, কারণ আমার নিজের ফাদার ডায়ালিসিসের পেশেন্ট ছিল, আমি আর কি বোঝাবো। কিডনি যদি আপনার একবার ড্যামেজ হয়ে যায়, আপনি কোটি কোটি টাকা দিয়ে ওইটা মানে এটার যে ইয়াটা এটা সমাধান করতে পারবেন না, কারণ এটা তো অপারেশন করে আপনি কিডনি ফালাইতে ফালাই আবার কিডনি লাগাবেন কীভাবে, এটা বড় ধরনের একটা প্রবলেম। সুতরাং কিডনি দিয়ে আমি মনে করি বর্তমান পৃথিবীর সবচেয়ে মারাত্মক সমস্যা যদি কিডনি সমস্যা হয়ে থাকে, আর কিডনি ড্যামেজ হলে তো তার জীবনটা খুবই ভয়ানক জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে। কারণ আমার নিজের ফাদারের কিডনি ড্যামেজ ছিল, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো ওই বিষয়টা নিয়ে আপনার নিকট বিস্তারিত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম।